নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের দেশ ভারত থেকে উঠে আসছে একটি দারুণ খবর যা শুনলে আপনি আনন্দিত হবেনি আবার বিশ্ব জয় করে দেখালো ভারত কি ঘটেছে পুরোটা আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের হবে জয় এই কথাটি আমরা সবসময় ভারতবর্ষের জয় কামনা করি তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের হবে জয় এই কথাটি তো বন্ধুরা এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব শিরোনামে বলা হচ্ছে আবার বিশ্ব জয় করল ভারত চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে হালকা স্যাটেলাইট বানিয়ে নাসার পুরস্কার জিতলেন তামিলনাড়ুর যুবক এস রিয়াজদিন নামের ওই যুবক শাস্ত্রা বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র কিছুদিন আগে অংশগ্রহণ করেছিলেন নাসার স্পেস গ্লোবাল ডিজাইন কম্পিটিশনে সেখান থেকেই কিউব পুরস্কার পান তিনি তাঁর তৈরি স্যাটেলাইট অংশ নেবে নাসার দুটি মিশনেও খবর অনুযায়ী রিয়াজ দিন তামিলনাড়ুর তাঞ্জাভুরের করণথাই এলাকার বাসিন্দা তিনি তৈরি করেছেন সাঁত্রিশ মিলিমিটারের ফেমটো স্যাটেলাইট ভিজন স্যাট ভি ওয়ান ও ভি টু থার্টি থ্রি মিলিমিটারের পেলোড সহ এই দুই স্যাটেলাইটের ওজন মাত্র তেত্রিশ গ্রাম করে যা তৈরি করার জন্য তিনি পলিথেরামাইড থার্মোপ্লাস্টিক রেজিন এবং থ্রি ডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করেছেন যা নজর কেড়েছে বিজ্ঞানীদের জানা গিয়েছে এটি এখন বিশ্বের সবচেয়ে কম ওজনের ফেমটো স্যাটেলাইট এই প্রতিযোগিতাটি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস এজেন্সি বা নাসার তরফে আয়োজন করা হয় যাতে অংশগ্রহণ করে প্রায় তিয়াত্তরটি দেশের এক হাজার জন প্রতিযোগী নিয়ম অনুযায়ী প্রত্যেকেরই বয়স ছিল এগারো থেকে আঠেরো বছর এই হাজারজন প্রতিযোগীর মধ্যে কিউব পুরস্কার জিতে নেন ভারতের দিন তিনি তার স্যাটেলাইটগুলিতে সতেরো প্যারামিটার রেকর্ডের জন্য মোট এগারোটি সেন্সের বসান জানা গিয়েছে তার প্রথম স্যাটেলাইটটি অর্থাৎ ভিজন স্যাট ভি ওয়ান এসআর সেভেন নাসা রকেট মিশনে অংশ নেবে এই মিশনটি আমেরিকার ভার্জিনিয়ার ওয়াল্পস ফ্লাইট ফেসিলিটি থেকে আসছে বছর জুন মাসে লঞ্চ করতে পারে আর তার দ্বিতীয় স্যাটেলাইট ভিজন স্যাট ভি টু নাসা বেলুন মিশন আর বি সিক্সে অংশ নেবে যা লঞ্চ হবে দু হাজার একুশের আগস্ট মাসে বিষয়ে রিয়াস দিন জানিয়েছেন ভিজন স্যাট ভি ওয়ান ও ভিজন স্যাট ভি টু দুটোরই আকার সাঁত্রিশ মিলিমিটার ও তেত্রিশ মিলিমিটারের পেলোড সহ ওজন মাত্র তেত্রিশ গ্রাম করে এটি এখন সব থেকে হালকা ফেমটো স্যাটেলাইট রিয়াজদিনের এই সাফল্যে গর্বিত তার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শাস্ত্রার উপাচার্য এস বৈদ্যু বৈদ্যুসুব্রমণিয়াম টুইট করে খবরটি জানান পাশাপাশি বলেন শুধু নাসা থেকেই নয় রিয়াজদিনকে তার বিশ্ববিদ্যালয়ের থ্রি ডি প্রিন্টিং অ্যান্ড ইন্টারনেট অফ থিংসের তরফে পাঁচ লক্ষ টাকার অনুদান দেওয়া হচ্ছে যাতে তিনি দেশে কাজ করেই তার স্বপ্ন পূরণ করতে পারেন তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি আমরা সব সময় ভারতবর্ষের জয় কামনা করি তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ